সংসারে কাজে এমন কিছু ট্যাকটিক আছে যেগুলো ফলো করলে কাজগুলো খুবই ইজি হয়ে যায়, আর সেগুলো কিন্তু খুবই সহজ আর কম বেশি আমাদের সবারই জানা। তবে সেগুলো ফলো করতে আমরা মাঝে মাঝে ভুলে যাই, আর সেগুলো মনে করিয়ে দিতেই আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, নাইমা বলছি বিক্রমপুর থেকে। সিম্পল লাইফ স্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রথমে আসি এক নাম্বার টিপসে। খিচুড়ি আমাদের কম বেশি সবারই একটি পছন্দের খাবার। যদি ঘরে বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই, প্রতিদিনই বাচ্চার জন্য খিচুড়ি রান্না করতে হয়। তো খিচুড়ির যে প্রসেসিংটা, চাল ডাল একসাথে মিক্সড করার, সেটা যদি আমরা এভাবে বেশ কিছু চাল নিয়ে মিক্সড করে একটা ক্যানের ভিতরে রেখে দিই, তাহলে প্রতিদিনের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। সকালে যখন তাড়াহুড়া করে আমরা খিচুড়িটা রান্না করতে যাই, তখন এই চাল ডাল একসাথে মিশিয়ে তারপর রান্না করাটা একটু কঠিন হয়ে যায়। আর যদি এইভাবে মেশানোই থাকে, তাহলে যখন আমরা বড়দের জন্য রান্না করব দু একদিন পরপর, এখান থেকে নিয়ে করতে পারি। আর বাচ্চাদের জন্য তো প্রতিদিনই লাগে, তো এখান থেকে নিয়ে প্রতিদিন আর তাড়াহুড়াটা পড়বে না, এখান থেকে নিব, চাল ধুয়ে বাস রান্নাটা চড়িয়ে দিব। এবার আসি দুই নাম্বার টিপসে। নতুন ঝাড়ু কিনে আনার পর দেখা যায় এই ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিলে ঘর পরিষ্কারের চেয়ে অপরিষ্কারই হয় বেশি। এগুলোকে যেহেতু ফুল ঝাড়ু বলা হয়, তো এই ফুলের কিছু ফুল, শুকনা ফুল, কিছু শুকনা বীজ, এগুলো এই ঝাড়ুর মধ্যে লেগেই থাকে। তো এগুলো যদি পরিষ্কার করে না নেই, তাহলে কিন্তু ঘরটা আর পরিষ্কার থাকবে না। তাই এটাকে পরিষ্কার করার জন্য আমি কয়েক ঘন্টা রোদে রেখে দিয়েছি, কড়া রোদে। তারপর এটাকে একটা মোটা চিরুনির সাহায্যে একটু আস্তে নিচ্ছি। দেখেন, আস্তে নেওয়ার পর এই ঝাড়ুর গা থেকে এগুলো কী বের হয়েছে। আমরা যদি কয়েক ঘন্টা এটাকে রোদে রেখে তারপর এভাবে আস্তে নেই, তাহলে একদম কিন্তু ক্লিন হয়ে যাবে প্রথম দিনে এই ঝাড়ুটা। এরপর আর ব্যবহার করতে কিন্তু একটু আর ঝামেলা হবে না। দেখেন এটা কতটা পরিষ্কার হয়েছে। আর এই ঝাড়ু দিয়েই আমি ঝাড়ুর ময়লাগুলো পরিষ্কার করে ফেলছি। আমরা এখন অনেক আপুরাই হিজাব পরি, এবং হিজাবের জন্য তো অবশ্যই হিজাব পিনের প্রয়োজন হয়। তো দেখা যায় আমরা কয়েকদিন পর পর হিজাব পিন কিনি আর এখানে ওখানে রেখে হারিয়ে ফেলি। অনেকেই আমি দেখেছি রেগুলার ইউজ করা হিজাব পিনগুলো একটা ফোমের মধ্যে গেঁথে গেঁথে রাখেন আর সেগুলো রেগুলার ইউজ করেন। তবে আমি কিন্তু কোনো হিজাব পিনই সেভাবে রাখি না। আমি বেড়ানোর বলেন আর রেগুলার ইউজ করার বলেন, সব হিজাব পিনগুলোই এইরকম ছোট্ট একটা ওয়ার্ড্রফের ড্রয়ারে আলাদা আলাদা করে রেখে দিই। পিনগুলো দেখছেন, এগুলো কিন্তু অনেক বছর আগের পুরনো, এখন হয়তো এগুলো পাওয়াই যায় না। আগে একসময় এই পিনগুলো অনেক চলছিল, তো দেখেন সেই পিনগুলো কিন্তু এখনও আমার আছে। এভাবে ড্রয়ারে আলাদা আলাদা ড্রয়ারে যদি আমার প্রয়োজন মতো পিনগুলো, কোথাও বেড়াতে গেলে কোনটা পরব, কোনো ফাংশনে গেলে কোনটা পরব, বা রেগুলার কোথাও বের হলে কোনটা পরব, এভাবে যদি রেখে দিই তাহলে কিন্তু পিনগুলো হারাবেও না আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার আসি টিপস নাম্বার চারে। আমাদের বেশিরভাগ ড্রেসিং টেবিলগুলোই কিন্তু এই ধরনের ডিজাইনের হয়, আলাদা আলাদা চেম্বার করা থাকে আর সেখানে আমরা আমাদের প্রয়োজনীয় কসমেটিক্সগুলো সাজিয়ে রাখি। তো কসমেটিক্সগুলো রাখার ক্ষেত্রে এরকম আলাদা আলাদা চেম্বারে যদি আমরা আলাদা আলাদা মেম্বারের জিনিসগুলো রাখি, তাহলে কিন্তু খোঁজার সময় ঝামেলা হবে না। আর একজনের জিনিসের সাথে আরেকজনের জিনিস এলোমেলো হয়ে অগোছালো হয়ে যাওয়ারও কোনো চান্স থাকবে না। যেমন একদম উপরের চেম্বারে আমি আমার হাজব্যান্ডের জিনিসগুলো রাখি, এরপর মাঝে আমারগুলো, আর একদম নিচে বাচ্চাদের সব জিনিসগুলো। তো এভাবে প্রত্যেকের জিনিস যদি নির্দিষ্ট একটা স্থানে রাখা হয়, তাহলে কিন্তু যার যার জিনিস সে সেই খুঁজে নিতে পারে, এখানে আমার খুব একটা কষ্ট করতে হয় না। এবার আসি টিপস নাম্বার পাঁচে। আমরা সবসময় রান্না করার ক্ষেত্রে একটা খুন্তি ব্যবহার করি, তো সেটা স্টিল বা কাঠেরই হোক। তো রান্না করার পর দেখা যায় সেই খুন্তিটাকে আমরা এভাবে চুলার উপরে রেখে দিই। এতে কী হয়, চুলাটাও নোংরা হয় আর চুলায়ও কিছু ময়লা থাকতে পারে, সেটাও এই খুন্তির গায়ে লেগে যায়, আবার সেটা তরকারির গায়ে বা যে খাবারটা রান্না করছি সেখানে লেগে খাবারটাকেও দূষিত করে। এরকম খুন্তি রাখার জন্য অনলাইনে এখন অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা যারা এখনও এগুলো কিনিনি তাদের জন্য এই বুদ্ধি, আমরা এইরকম একটা মোটা চার্ট বা কাগজ সেটা ব্যবহার করতে পারি। এই চার্টগুলো কম বেশি সবার বাসাতেই থাকে, বাচ্চাদের জন্মদিনে বা যে কোনো অকেশনে যে কেক আমরা অর্ডার করি সেই কেকগুলো এই চার্টের ওপরেই
অর্গানাইজ করা হয়। যেহেতু মোটা একটা কাগজ, তো অনেক দিন ব্যবহার করা যাবে আর ক্লিন করাও সহজ হবে, আর ব্যবহারের পর এইভাবে একটা সাইডে রেখেও দেওয়া যাবে। এবার আসি টিপস নাম্বার 6। অনেক সময় আমাদের ডিম থেকে কুসুম আলাদা করার প্রয়োজন পড়ে, কেক বানানোর ক্ষেত্রে অথবা পুডিং, অনেক সময় স্যুপ বানানোর ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করার জন্য আমি এইরকম একটি স্ট্রেনার নিই। এ ধরনের স্ট্রেনারের সাহায্যে আমরা ভাজাভাজির কাজগুলোই করে থাকি সাধারণত, তবে আমি কুসুমকে আলাদা করার ক্ষেত্রেও এটাকেই ব্যবহার করি। আর এ ধরনের একটু বড় ফাঁকাওয়ালা স্ট্রেনারটাই আমি কুসুম আলাদা করার ক্ষেত্রে ব্যবহার করি। এতে কাজটা খুবই ইজি হয়, দেখা যায় যে সাদা অংশটা খুব তাড়াতাড়ি নিচে পড়ে যায় আর কুসুমটা আলাদা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি আলাদা করে ফেলেছি। রমজান তো শেষ হলো, অনেক দিন হয়ে গেছে, তো রমজানে যে আমরা ভাজাভাজি করার জন্য বেসন করি, তো সেই বেসনটা দেখা যায় কি রমজানের পরেও অনেক দিন পর্যন্ত আমরা পরবর্তীতে আর কি সংরক্ষণ করে তারপর খেয়ে থাকি। তো এটাকে সংরক্ষণ করার জন্য আমরা রোদে দেওয়ার ঝামেলাটাই কিন্তু বেশি করি। তো আমি যেভাবে রাখছি এভাবে রাখলে আর রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। এভাবে বেসনগুলো একটা পলিব্যাগে করে আমরা যদি ডিপ ফ্রিজে রেখে দিই, এটা কিন্তু ডিপ ফ্রিজে মাসের পর মাস ভালো থাকবে, প্রয়োজন মতো বের করে আমরা ভাজাভাজির কাজটা করতে পারবো। আর আমি আরেকটু মানে ভালোভাবে সংরক্ষণ করছি, একটা এয়ারটাইট বক্স নিয়েছি আর এখানে পলিব্যাগে করে তারপর এয়ারটাইট বক্সে ঢুকিয়ে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এটা অনেক দিন ভালো থাকবে, যতদিন না বেসনটা না ফুরাবে অতদিন পর্যন্ত এটা ভালোই থাকবে। এবার আসি টিপস নাম্বার 8। এই ধরনের ছোট ছোট কাঁচিগুলো খুব অল্প সময় দেখা যায় ধার চলে যায়, কোনো কিছু আর কাটা যায় না। তো এই কাঁচিগুলোকে পুনরায় ধার ফিরিয়ে আনতে আমি যেটা করি সেটাই দেখেন। ঔষধ শেষ হওয়ার পর সেই খোসাগুলোকে আমি এভাবে কাঁচি দিয়ে কেটে নিই। তো বেশ কিছু খোসা, ওষুধের খোসা আমি যখন এভাবে কাঁচি দিয়ে কেটে কেটে টুকরো করে নেব, তখন দেখা যাবে এই কাঁচিটা অনেকটাই আগের মতো ধার চলে এসেছে, কিছু কিছু কাটা যাচ্ছে, একদম যে মানে একদম বোথা হয়ে যায় কিছু কাটা যায় না, তো ওই রকম জায়গা থেকে এটা ফিরে আসবে। এবার আসি টিপস নাম্বার 9। গরমের দিনে সবচেয়ে বেশি বিরক্ত করে পিঁপড়া, ছোট ছোট কিছু পিঁপড়া আছে যেগুলোকে গুড়ি পিঁপড়া বলে, তো সেগুলো বিশেষ করে খাবারে আর বিছানায় শোয়ার সময় এত বিরক্ত করে যে যেটা বলার মতো না। দেখা যায় বিছানায় তোষকের নিচে ওরা ওদের বংশ বিস্তার শুরু করে। তো এই গরমে এই পিঁপড়ার কামড় থেকে বাঁচার জন্য আর পিঁপড়ার অত্যাচার থেকে বাঁচার জন্য এইরকমভাবে আমি তোষকের নিচে ন্যাফথুলিন দিয়ে দিচ্ছি। এই ন্যাফথুলিনের গন্ধে পিঁপড়া বা পোকামাকড় কিছুই আর তোষকের নিচে থাকবে না। ছোট বাচ্চা ঘরে থাকলে দেখা যায় সারাদিনে কয়েকবারই বিস্কিটের কন্টেনার খোলা হয়, এতে কয়েকদিনের মধ্যেই বিস্কিটগুলো আর আগের মতো মুচমুচে থাকে না। বিস্কিটগুলো বেশ কয়েকদিন মুচমুচে রাখার জন্য বিস্কিটের কন্টেনারে বিস্কিট রাখার পর সামান্য চিনি যদি এভাবে দিয়ে দিই তাহলে বিস্কিটগুলো বেশ কয়েকদিন মুচমুচে থাকবে। তো এই ছিল আজকের আয়োজন, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।